টাইস করা মসজিদ ও বিদআত, কারণ টাইস করা মসজিদ নবীজির যুগে ছিল না। বিমানে ছড়া বিদআত, কারণ নবীজির সময় বিমান ছিল না। আপনি যে ভাত খাইতেছেন এটা তো বিদআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই চালের ভাত খায় নাই। রাসূল যেহেতু এই চালের ভাত খায় নাই, আপনি নতুন চালের ভাত খাইতেছেন, তাহলে এটা বিদআত না? বিদআত শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কার, যা আগে ছিল না, এমন একটা বিষয় সৃষ্টি করার নাম হচ্ছে বিদআত, অর্থাৎ নতুন সৃষ্টি করা, যেটার কোনো নমুনা ছিল না আগে, এখন নতুন করে সৃষ্টি করা হয়েছে, এটাকে বলা হয় বিদআত। এখন আমাদের মধ্যে আমরা অনেক আলেমকে এ ধরনের হালকা কথা বলতে শুনি, সব কিছুতে আপনারা বেদাত বলেন, তাহলে টাইস করা মসজিদ ও বেদাত, কারণ টাইস করা মসজিদ নবীজির যুগে ছিল না। বিমানে ছড়া বেদাত, কারণ নবীজির সময় বিমান ছিল না। এইভাবে যত কিছু আছে, মাদ্রাসা মসজিদ উপকরণ যা কিছু আছে, অনেক কিছু রসুলের যুগে ছিল না, এখন আছে, এখন কি এটা বেদাত হবে? আমাকে আপনাকে বুঝতে হবে, শাব্দিক অর্থে বেদাত অর্থ হচ্ছে নব উদ্ভাবিত, অর্থাৎ নতুন সৃষ্টি, কিন্তু ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় ইবাদতের ভিতরে কোনো নতুন কিছু প্রবেশ করার নাম হচ্ছে বেদাত। আসুন সরাসরি আমরা রাসূলুল্লাহর হাদিস শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2697। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাদাথা ফি আমরিনা হাদা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাদাথা ফি আমরিনা হাদা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে, ইবাদতের ভিতরে নতুন যা আবিষ্কার হবে, ফাহুয়া রদ্দুন, সব কিছু পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত। একটা কথা একটু স্মরণ রাখলে বুঝতে সহজ হবে, ফি অর্থ মধ্যে বা ভিতরে, ফি অর্থ কি একটু সবাই আমার সাথে একটু কথা বলেন তাহলে মনে থাকবে, ফি ফা ইয়াজের ফি, ফি অর্থ মধ্যে বা ভিতরে, ফি অর্থ কি বলছি ভাই? আর লামজে লি, লি অর্থ জন্য, মনে থাকবে? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ফি শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ মান আহাদাতা ফি আমরিনা, ইবাদতের ভিতরে, দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে, আল্লাহ এবং রসুলের হুকুমের ভিতরে কিছু যদি নতুন করে আবিষ্কার করা হয়, এটা হচ্ছে বিদআত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ফি শব্দটা ব্যবহার করেছেন, লি ব্যবহার করে নাই। লি অর্থ জন্য, ফি অর্থ মধ্যে বা ভিতরে। যেমন নামাজের জন্য মসজিদ, মসজিদটা টাইলস হতে পারে, মোজাইক হতে পারে, এসি হতে পারে, এগুলো রসুলের জমানায় ছিল না, কিন্তু এটা নামাজের জন্য না নামাজের ভিতরে? টাইলস করা, মোজাইক করা, এসি লাগানো, ফ্যান লাগানো, এটা রসুলের যুগে ছিল না, কিন্তু এখন আছে। এখন আছে বিধে এটা কি বেদাত হবে? না, রসুল বলছে ইবাদতের ভিতরে। এখন ইবাদত কি? ইবাদত হচ্ছে নামাজ। ইবাদত কি? নামাজ। এই নামাজের জন্য মসজিদ, এই নামাজের জন্য টাইলস করা, নামাজের জন্য ফ্যান দেওয়া, এসি দেওয়া, এটা কি ইবাদতের জন্য না ইবাদতের ভিতরে? তাহলে ইবাদতের ভিতরে হলে বেদাত, ইবাদতের জন্য হলে বেদাত নয়। কথা কি ক্লিয়ার? আপনি এখন বুঝবেন যে আমলটা আপনি করতেছেন এটা কি ইবাদত কিনা, এটা কি সওয়াবের উদ্দেশ্য করতেছেন কিনা। এই সওয়াবের উদ্দেশ্যে যত ইবাদত আপনি করবেন, প্রত্যেকটা ইবাদতের জন্য দলিল লাগবে। কি লাগবে? কোরআন এবং হাদিসের অকাট্য দলিল ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনার যে মাথাটা আছে, মাথাটার মাফে আপনাকে টুফি কিনতে হবে, ঠিক না ভাই? আপনি যদি 5 বছরের শিশুর মাথার মাফে আপনি যদি টুফি কিনেন, টুফি কি আপনার মাথায় লাগবে? আপনার গায়ের মাফে জামা কিনতে হবে। জামাটা যদি আপনি যে 7 ফুট লম্বা তার মাফে কিনেন, এটা হবে? আপনার পায়ে স্যান্ডেল দরকার, এখন কি আপনার পায়ের মাফে কিনবেন না অন্যের পায়ের মাফে কিনবেন? মাথার মাফে যেমন টুফি, গায়ের মাফে যেমন কাপড়,
পায়ের মাফে যেমন স্যান্ডেল, কোরআন এবং হাদিসের মাফে হবে ইসলাম। ইসলাম কার মাফে হবে? কোরআন এবং হাদিসের মাফে। আল্লাহ সুবহান ও তালা যখন বান্দা থেকে হিসাব নিবেন, পুরস্কৃত করবেন, তখন আল্লাহ সুবহান ও তালা কোরআন এবং হাদিসের মাফে যে সমস্ত আমল করেছেন শুধু ওই সমস্ত আমলের পুরস্কার দিবে, বাকি আর কোনো পুরস্কার আল্লাহ তালা দিবে না। সুবহান আল্লাহ। এই জন্য কিচ্ছে কাহিনী শুনে লাভ নাই। কিচ্ছে কাহিনী দিয়ে মানুষের জীবন পরিবর্তন হতে পারে না। এই জন্য আমাদেরকে আজকে একটাই স্লোগান শিখতে হবে, জানতে হবে, বলতে হবে, কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে ইসলামের মাফ হবে কি? কোরআন এবং হাদিস। ইসলামের প্রত্যেকটা ইবাদত মাপকাঠি কি? কোরআন এবং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই ইবাদতের ভিতরে, ইবাদতের জন্য অনেক কিছু হতে পারে, ইবাদতের জন্য হলে এটা কি হবে না? বেদআত হবে না। যেমন মাইক, আমার কথাগুলোকে দূর দূরান্তে ছড়িয়ে দেওয়ার জন্য মাইক, ছড়িয়ে দেওয়ার জন্য, তাহলে জন্যটা কি নয়? বেদআত নয়। যদি আমার কোনো আমল রসুলের জামানায় ছিল না, অথবা সাহাবাই কেরামদের আমলের মধ্যে ছিল না, বা তাদের যুগে ছিল না, এমন কোনো আমল যদি আসে তাহলে এটা বেদআত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান আহদাতা ফি আমরিনা, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আমলের ভিতরে, তারা যে আমলগুলো আমাদের জন্য পাঠিয়েছেন, জানিয়েছেন, এর ভিতরে যদি কেউ নতুন করে কোনো বিষয় উদ্ভাবন করে, আবিষ্কার করে, তাহলে এটা হবে বিদআত। হজ ইবাদত, হজে যাওয়ার জন্য ফেলেন বিমান, রকেট, কথা কি বুঝে যায়? একটা কথাই বুঝেন, যা কিছু আছে ইবাদত, এই ইবাদতের ভিতরে রসুল যা বলে নাই, রসুল যা করেন না, সাহাবাই কেরাম যা করেন নাই, এমন কোনো আমল করা যাবে না। আপনি যে ভাত খাইতেছেন এটা তো বেদাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই চালের ভাত খাই নাই, তো রসুল যেহেতু এই চালের ভাত খাই নাই, আপনি নতুন চালের ভাত খাইতেছেন, তাহলে এটা বেদাত না? আচ্ছা, ভাত খাওয়া কি ইবাদত? বুঝতে হবে যেটা ইবাদত এটার ভিতরে কোনো নব আবিষ্কার করা যাবে না, সেটা যতই সুন্দর হোক। বিদআত এমন একটা কর্ম, এটা পরিশ্রম আছে, পারিশ্রমিক নাই, এটার সার শূন্য, এটার কোনো ফলাফল নাই, এটা আপনার আমলগুলোকে খেয়ে ফেলবে, আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।